যার ডায়াবেটিস আছে তার আরও কিছু অসুখ আছে কি না সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে যার ডায়াবেটিস আছে তার ব্লাড প্রেশারও আছে কি না এদিকে অবশ্যই খেয়াল রাখতেই হবে। আর এর সাথে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে লিপিড প্রোফাইল বা তার রক্তে চর্বির কী অবস্থা সেদিকটাও দেখতে হবে। এটা কেন বললাম, কারণ আপনার যদি শুধু ডায়াবেটিস থাকে তাহলে আপনার যে অন্যান্য জটিলতা হওয়ার যে চান্সটা, তার সাথে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু ঝুঁকিটা আরও বেড়ে যায়। এর সাথে যদি আপনার রক্তে চর্বি বেশি থাকে তাহলে ঝুঁকি কিন্তু আরও বাড়বে। অথচ এগুলোর ভালো ওষুধ আছে এবং এগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জটিলতা বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে বা থাকে না বললেই চলে। সুতরাং যদি আপনার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়, আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা এবং আপনি অবশ্যই আপনার লিপিড প্রোফাইল বলে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা করাবেন। এতে ধরা পড়বে যে আপনার তার রক্তে চর্বির কী অবস্থা এবং প্রেশারও যদি বেশি থাকে, সবগুলো চিকিৎসা কিন্তু আলাদা। আপনার প্রেশার, ডায়াবেটিস এবং রক্তে চর্বি বেশি আছে, আপনি শুধু ডায়াবেটিসের ওষুধ খাবেন তাহলে কিন্তু এটা হবে না। এর সাথে কিন্তু প্রেশারের ওষুধও খেতে হবে এবং চর্বি কমানোর ওষুধও খেতে হবে। ধন্যবাদ সবাইকে।